প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনুক্ত রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি উমকুসুমা মহমুদা, ওবাসু ভূগোল ভূগোল হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের কৃষি থেকে চা সম্পর্কে বিস্তারিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। পাঠ শুরু করার আগে আজকে তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আজকে শিখন ফলটা জেনে নাও। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা চা চাষের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, চা এর প্রকার বলতে পারবে, চা চাষের উপাদান সমূহ বর্ণনা করতে পারবে, বিশ্বব্যাপী চায়ের উৎপাদন ব্যাখ্যা করতে পারবে, চায়ের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা শিখন ফলটা জেনে নেবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বা শুরু করা যাক। চা হচ্ছে, চাকে ইংরেজিতে কি বলা হয়? টি। এই চা হচ্ছে ক্রান্তীয় ও উপক্রান্তীয় মৌসুমী অঞ্চলে ফসল। সর্বপ্রথম চীন দেশে চায়ের উৎপাদন এবং ব্যবহার শুরু হয়। পরবর্তীতে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্যাপক হারে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। চা গাছ সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু চা পাতা সংগ্রহের জন্য গাছগুলিকে ছেঁটে 3 থেকে 4 ফুটের মধ্যে রাখা হয়। আর বারবার ক্রমান্বয়ে বারবার গাছগুলো ছাঁটার পরে কি হয়, চা গাছগুলি মানে ঝোপে পরিণত হয় এবং এর ফলে শ্রমিকদের চা পাতা সংগ্রহ করতে সুবিধা হয়। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা চা চাষের পদ্ধতি সম্পর্কে বা বিস্তারিত ভাবে জানো। চা চাষ করতে হলে প্রথমে কি করতে হয়? প্রথমে বীজতলায় চায়ের বীজ বপন করা হয়। সেটা বর্ষা মৌসুম শুরু হওয়ার 5-6 মাস আগে বীজতলায় চায়ের বীজ বপন করা হয়। পরবর্তীতে বর্ষার শুরুতে পূর্ব প্রস্তুত জমিতে চায়ের চারাগুলি পরিকল্পিতভাবে চায়ের চারাগুলো রোপণ করে চায়ের বাগান তৈরি করা হয়। চায়ের বাগান তৈরি করার পরে চা গাছের গাছগুলো বৃদ্ধির জন্য এই গাছগুলিতে চা বাগানে পানি সেচের ব্যবস্থা করা হয় বা পানি সেচ দেওয়া হয়। এভাবে পরপর 3 বছর পরিচর্যার ফলে একটি চা বাগান থেকে পাতা সংগ্রহের উপযোগী হয়ে ওঠে। এই চা পাতা সংগ্রহের সময়টা হচ্ছে বসন্তের মাঝামাঝি থেকে হেমন্তকাল পর্যন্ত চা পাতা সংগ্রহ করার মৌসুম। এই এক মৌসুমে সাধারণত এই চা বাগান থেকে 3 থেকে 4 বার চা পাতা সংগ্রহ করা হয়ে থাকে। একবার চা পাতা সংগ্রহের পর 30 থেকে 40 দিন বিরতি দেওয়া হয়, যাতে চা পাতা এবং কচি পাতা এবং কুড়ি জন্মায়। যদি চা গাছের বৃদ্ধি ভালো হয় তাহলে একটি বাগান থেকে একই মৌসুমে 6 থেকে 7 বার চা পাতা সংগ্রহ করা যায়। চা পাতা সংগ্রহ করার ফলে পর এই বাগানগুলোকে বাগানের গাছগুলোকে কি ছেঁটে দেওয়া হয়। ছেঁটে দেওয়ার ফলে এই গাছ থেকে কি হয়, বিভিন্ন শাখা প্রশাখা এবং ডালপালা জন্মায় এবং তাতে চা গাছগুলো কি হয়, ঝোপের আকারে বা ছাপড়ায় বা ঝোপের আকারে তৈরি হয়। সাধারণত পাহাড়ি আর ঢালু জমিতে চা চাষ করা হয়। চা গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং ভালো পাতা এবং কুড়ি যাতে উৎপাদন হয় সেজন্য চা গাছের গোড়ায় খনন করে মাটি
আলগা করে দেওয়া হয় এবং চা বাগান আগাছা মুক্ত রাখা হয়। বিভিন্ন চা বাগানে বিভিন্ন প্রকার জৈবিক এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয়। সার হিসাবে খৈল ব্যবহার করা হয়, আর চা গাছের পাতা যাতে কোনো কীট পতঙ্গ খেতে না পারে, তার জন্য মানে নষ্ট না করতে পারে, তার জন্য বিভিন্ন প্রকার চা বাগানে বিভিন্ন প্রকার কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়। এই চায়ের বাগানে চা গাছগুলোকে রৌদ্রের তাপ থেকে রক্ষা করার জন্য এই বাগানে চা বাগানে মাঝে মাঝে ছায়াদানকারী বিভিন্ন প্রকারের বৃক্ষ লাগানো হয়। তার মধ্যে বিভিন্ন প্রকার ফলের বৃক্ষ যেমন কমলা, অন্যান্য গাছ লাগানো হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চা চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানলে, এবার চায়ের প্রকারভেদ সম্পর্কে জানো। চা সাধারণত এর গুণাগুণ এবং রং অনুযায়ী চাকে তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কালো চা। এই কালো চা সরাসরি চা গাছ থেকে দুটি পাতা একটি করে এভাবে করে চা পাতা সংগ্রহ করে এটাকে রৌদ্রে শুকিয়ে গুঁড়া করা হয়, এবং গুঁড়া কিন্তু ওই চা পাতাকে একটা বদ্ধ ঘরের মধ্যে 3 থেকে 4 দিন রাখা হয়। 3 থেকে 4 দিন ওই বদ্ধ ঘরে রাখার পর ওই পাতাকে আবার চুলায় জ্বালিয়ে ওটাকে চালনি দ্বারা চেলে পাতা চা এবং গুঁড়া চা আলাদা করা হয়। এই চায়ের রং সাধারণত কালো বলে এই চাকে রং কালো চা বলা হয়ে থাকে। সবুজ চা, সবুজ চা সরাসরি গাছ থেকে যে চা গাছ থেকে যে কুলিয় পাতা সংগ্রহ করা হয় সেটাকে রৌদ্রে শুকিয়ে তারপর গুঁড়া করে চালনি দ্বারা চেলে পাতা চা এবং গুঁড়া চা আলাদা করা হয়। কখনো কখনো আবার এই চা পাতা সংগ্রহ পর ওটাকে হালকা সিদ্ধ করে তারপর রৌদ্রে শুকিয়ে গুঁড়া করে চালনি দ্বারা চেলে গুঁড়া চা এবং পাতা চা আলাদা করা হয়। এই চাকে বলা হয় সবুজ চা। তারপর আছে কি বিরিক চা। বিরিক চা হচ্ছে সাধারণত চা সর্বনিকৃষ্ট চা গাছের পাতা এবং চা গাছের ভাঙা ডাল চা সেটাকে গুঁড়া করে ওর সাথে মাখন এবং বিভিন্ন প্রকারের মশলা সহ ভাতের মাড় মিশিয়ে যে শক্ত ইটের মতো শক্ত যে চা তৈরি করা হয় সেটাকে বলা হয় বিরিক চা। সাধারণত এই চা চীন দেশে, তিব্বত প্রভৃতি দেশে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা চায়ের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জানলে, এবার চা চাষের উপাদান সমূহ সম্পর্কে তোমরা জানো। চা চাষের উপাদান সমূহকে বা অনুকূল উপাদান সমূহকে বা চা চাষের উপাদান সমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাকৃতিক উপাদান, আর একটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। প্রাকৃতিক উপাদান হচ্ছে যা প্রকৃতি থেকে পাওয়া যায়, সেই উপাদানগুলোকে বলা হয় প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রথমে হচ্ছে মৃত্তিকা। চা চাষের জন্য সাধারণত হিউমাস এবং লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মৃত্তিকা উপযুক্ত। আর এই মৃত্তিকা উর্বর দোআঁশ মৃত্তিকার মধ্যে ফসফেট এবং মিশ্রিত থাকা মাটি ভালো। দ্বিতীয় হচ্ছে ভূপ্রকৃতি। এই চা চাষের জন্য সাধারণত পাহাড়ি এলাকার ঢালু ভূমি বা ভূপ্রকৃতি বেশি উপযুক্ত, তবে মালভূমি এলাকায় পানি সেচ নিষ্কাশনের ব্যবস্থা করেও চা চাষ করা যায়। তাপমাত্রা, চা চাষের জন্য সাধারণত
23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। বৃষ্টিপাত চা চাষের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সাধারণত চা চাষের জন্য বিভিন্ন সময়ে 200 থেকে 275 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা চা চাষে প্রাকৃতিক উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে জানলে, এবার অর্থনৈতিক উপাদান সম্পর্কে জানো। অর্থনৈতিক উপাদান যা অর্থের সাথে সম্পর্কযুক্ত সেই উপাদানগুলোকে বলা হয় অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানের মধ্যে প্রথমে হচ্ছে মূলধন। মূলধন না থাকলে কোনো কিছুই, কোনো ফসলই চাষ করা সম্ভব না। কারণ যে কোনো ফসল, যে কোনো কিছু চাষ করতে হলে তার জন্য শ্রমিকের প্রয়োজন হয়। প্রয়োজনীয় কীটনাশক, ওষুধ, সার, বীজ ইত্যাদি করার জন্য অবশ্যই মূলধনের প্রয়োজন হয়। সেমনি চার ক্ষেত্রে শ্রমিক, সার, কীটনাশক, ওষুধ, বীজ ইত্যাদি ক্রয়ের জন্য অর্থের প্রয়োজন হয়, যা অর্থনৈতিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত। দ্বিতীয় হচ্ছে শ্রমিক। চা চাষের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। চা চাষের জমি তৈরি করা, চারা রোপণ করা, চা গাছ ছাটা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। আর এই শ্রমিক ক্রয় করতে হয় অর্থের দ্বারা বা টাকার দ্বারা। এরপর আসে সার। চা চাষের জন্য সাধারণত যে জৈবিক ও রাসায়নিক সার ব্যবহার করা হয় সেগুলি ক্রয়ের জন্য অর্থের প্রয়োজন হয়। কীটনাশক চা পাতাকে, চা গাছের পাতাকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকমের কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়, যা অর্থের বিনিময়ে ক্রয় করা হয়। পরিবহন চা বাগান থেকে উৎপাদিত চা বাজারে নেয়ার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার দরকার হয়। বাজার চা যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করা হয় শুধু, তাই শুধুমাত্র চা উৎপাদন করলেই হয় না, এর অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের উপরই নির্ভর করে চায়ের উৎপাদন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা চা চাষের অর্থনৈতিক উপাদান সম্পর্কেও বিস্তারিতভাবে জানবে, এবার বিশ্বের প্রধান প্রধান দেশে চা উৎপাদন সম্পর্কে জান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, 2013 সালের হিসাব অনুযায়ী চীন দেশ চা উৎপাদনে প্রথম। 2013 সালে চীনে 18,05,000 মেট্রিক টন চা উৎপাদিত হয়। চীনের ইয়াংশিকিয়াং অববাহিকার পাহাড়ি অঞ্চলে, তারপর সাংহাই প্রদেশ, হুনান প্রদেশ প্রভৃতি জায়গায় চা এর উৎপাদন হয়ে থাকে। চীনে চা উৎপাদনে প্রথম হওয়ার কারণ চীনে অনুকূল চা চাষের জন্য অনুকূল আবহাওয়া, ভূপ্রকৃতি, সুলভ শ্রমিক প্রভৃতি উপাদান, চা চাষের জন্য অনুকূল উপাদান বিদ্যমান থাকায় চীন বিশ্বে চা উৎপাদনে দ্বিতীয় হচ্ছে ভারত। 2013 সালের হিসাব অনুযায়ী ভারতে 12,01,000 মেট্রিক টন চা উৎপাদিত হয়। ভারতের বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, দার্জিলিং, কেরালা, তামিলনাড়ু প্রভৃতি স্থানে চায়ের চাষ হয়ে থাকে। চা চাষের জন্য চা চাষের প্রয়োজনীয় অনুকূল উপাদান ভারতে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকায় বিশ্বে ভারত চা উৎপাদনে
দ্বিতীয় কেনিয়া কেনিয়া বিশ্বে চা উৎপাদনে তৃতীয় 2013 সালের হিসাব অনুযায়ী কেনিয়ায় 4,32,000 মেট্রিক টন চা উৎপাদন হয়ে থাকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বিশ্বে চা উৎপাদনে চতুর্থ 2013 সালের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কায় 3,04,000 মেট্রিক টন চা উৎপাদন হয়ে থাকে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং চায়ের উৎপাদন এত বেশি হয় যে বৎসরে চায়ের উৎপাদন এত বেশি হয় যে সপ্তাহে দুইবার চা বাগান থেকে একই বাগান থেকে সপ্তাহে দুইবার চা পাতা সংগ্রহ করা হয় যা বিশ্বের আর কোনো দেশে এরকম ভাবে চা পাতা সংগ্রহ করা সম্ভব না ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বে চা উৎপাদনে পঞ্চম 2013 সালের হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ায় 1,34,000 মেট্রিক টন চা উৎপাদিত হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বিশ্বের প্রধান প্রধান দেশের চা উৎপাদন সম্পর্কে জানতে পারলে এবার চায়ের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জানো চা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা চীন ভারত কেনিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং আমদানিকারক দেশের মধ্যে হচ্ছে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরান জার্মানি প্রভৃতি দেশ তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চা সম্পর্কে বিস্তারিতভাবে জানলে এই পাঠ শেষে তোমরা চা চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানলে চায়ের প্রকারভেদ সম্পর্কে জানলে চা চাষের উপাদান সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানলে বিশ্বব্যাপী চায়ের উৎপাদন সম্পর্কে জানলে চায়ের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানলে তোমরা এই বোর্ডের চিত্রটা খেয়াল করো এবং বাসায় ভালো করে এই বিশ্বের মানচিত্রটা আঁকবে এবং চায়ের উৎপাদন দেশগুলো ভালো করে চিহ্নিত করবে বারবার বাসায় আঁকবে এবং বারবার করবে তাহলে তোমাদের আয়ত্ত এসে যাবে আর তোমাদের ভুল হবে না তাহলে বাসায় বারবার করে পড়াটা চর্চা করবে আর যেহেতু এখন সময়টা ভালো না করোনার প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বেড়ে গেছে তোমরা সতর্কতার সাথে চলাফেরা করবে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে বাসায় বারবার হাত ধুবে এবং চোখ মুখ নাকে হাত দিবে না চোখ মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুবে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে তোমরা সতর্কতার সাথে চলাফেরা করবে শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ